টেস্টি খেতে আর এটাতে আমাদের আমাদের স্টার্টার শেষ হয়ে গেছে কে যে খেলো এত দিন এই হলো আমাদের বারবিকিউ নেশন আমরা চলে এসেছি এবার খেতে হয়ে যাব আমরা এখন উপরে যাচ্ছি উপরে গিয়ে কি খেলাম কেমন খেলাম কিরকম দাম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এভরিথিং আমি তোমাদের জানাবো সঙ্গে থেকো গোটা ভিডিওটা দেখো তাহলে সব কিছু জানতে পারবে ওকে বাই ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে এসেছি বারবিকিউ নেশনে খেলে কালকে আমার নিজে চিট যাইনি আমি নিজে চিট দিয়েছি খাওয়াটা অলরেডি অনেকটা হয়ে গেছে আমাদের স্টার্টার প্রায় শেষ প্রচণ্ড খিদে পেয়েছিল এসে খেয়ে নিয়েছি তারপরে শুধু বারবিকিউ শুরু করেছি স্পেশাল সিটগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এগুলো আগে থেকে রিজার্ভ ছিল আমাদের হলো না আমরা এখানেই বসেছি সিটি কি দেওয়া আছে খাওয়াতেই আছে ননভেজ কেক দুটোই দিয়েছি মানে ননভেজ করলাম ভেজও দিয়ে দেয় তো তাহলে আমি ননভেজ খেলবো না এটা একটা মাছ ভালোই খেলাম এটা একটা কর্ন ফ্রাই টাইপের বেশ ভালো খেতে আর আদ্রিশের বাবা দুজনে মিলে খাচ্ছে কাবাব পাইনাপল কাবাব বেশ টেস্টি বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভিজে ভেজা শিলিগুড়ি আর বারবিকিউ ফুল এখানে কেক বিভিন্ন রকমের তারপরে রসমালাই মিষ্টি ফ্রুটস আর জেলি আছে এই যে এগুলো জেল দেখতে তো বেশ ভালো জেল না জেলি বলে যাই হোক খেতে কেমন সেটা খেয়ে তারপরে জানাচ্ছি তো এই যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা নামিয়ে দিলে আবার ওরা স্টার্টার দিয়ে জায়গাটা বেশ বড় তো সেই জন্য বাচ্চা বেশ আদ্রিশ আর দুজনটা বাচ্চা বেশ ঘুরছিল আমাদের স্টার্টার ফ্রি প্লেট একদম পরিষ্কার অবস্থ টেবিল পরিষ্কার এবার হোস্টেল দিকে যাব দেখি ওখানে কি কি আছে এটা রেস্টুরেন্টের রান্নাঘর আর এখানে ভেজ ভেজ আইটেমগুলো আছে এখানে স্যালাড বিভিন্ন রকমের ওপরটা দেখাতে পাচ্ছি না কারণ আমার হাইট বেশি না আর এখানে আছে গিয়ে মাংস দেখানো নিষেধ মাছ ডিম শেষ হয়ে গেছে কে যে খেলো এত ডিম যাই হোক এটা মাটন আছে চিলি চিকেন আছে লাস্ট মাছ লাল মাছ আর এটা বিরিয়ানি ভালো বেশ টেস্টি খেতে আর এটাতে আমি নিয়ে নিয়েছি এটা লাল মাছ এটা চিকেন একটু পাস্তা নিয়েছি পাস্তা দেখলে লোভ সামলাতে পারি না আর নান এদের বলতে হয় তাহলে দিয়ে দেয় আদ্রিশ ভাত খাচ্ছে ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই ও বিরিয়ানি খাওয়াতেই বেশি সুমালাই নিয়েছি বেশি আর খেতে পাচ্ছি না পেট ভর্তি আর এই আমার চকলেট আই কুলফি এটা কুলফি আর ভেটলা কুলফি আরও অনেক রকমের ছয় রকমের কুলফি আছে দেখ এটা এই দুটোই আমি নিলাম আর একটা শঙ্খদীপ আইসক্রিম খাচ্ছে আমার আর খাওয়ার জায়গা নেই শঙ্খদীপ কেমন খেতে বলো আদ্রিশ কেমন খেতে আমি চলে এসেছি বাড়িতে দু দেওয়ার কথা ছিল সেটাই বলছি এমনি সমস্ত খাওয়া দাওয়ারই বেশ ভালো শুধু যেটা কেকের পোর্শন ছিল সেটা আমার ভালো লাগেনি কারণ ভীষণ ড্রাই ছিল কেকটা ওই পোর্শনটাই ভালো লাগেনি তা বাদ দিয়ে আর সব খাওয়া দাওয়ার বেশ ভালো বারবিকিউ ওরা খোলে সাড়ে বারোটার সময় সাড়ে তিনটার মধ্যে বন্ধ করে দেয় আবার গিয়ে সাড়ে ছটার সময় খুলে দশটার সময় গিয়ে আবার বন্ধ করে তো তুমি যে কোনো একটা টাইম চুজ করতে পারো যাওয়ার জন্য তো দেখে নাও আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কী কী মেনু আছে অ্যান্ড কোথায় যাবে কী আছে সমস্ত আমি এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই